আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ফিলি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে HP 15A সিরিজের একটা ল্যাপটপের মডেল এবং ডিটেলস নিয়ে কথা বলবো। এই ল্যাপটপটা আমাদের কাছে HP 15A সিরিজ রাইজেন প্রসেসর দিয়ে আছে, আছে বিভিন্ন সাইজ এবং বিভিন্ন কালারের। এই ল্যাপটপটা আমাদের কাছে ওপেন বক্স ব্র্যান্ড নিউ আকারে আছে, নট এ সিঙ্গেল ডে ইউজ অবস্থায়। সো এটার কিরকম প্রাইস থাকবে, কিরকম কনফিগারেশন, একদম সিলপ্যাক অবস্থায় কত, আমাদের কাছে কত প্রাইজে পাবেন, এটা দিয়ে কী কী কাজ করা যাবে, বিস্তারিত জানতে হলে কিন্তু পুরো ভিডিওটি না থেকে ধৈর্য সহকারে দেখবেন। তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে HP 15S সিরিজের ল্যাপটপ। এর আগে আমরা এটার HP 15S সিরিজের Ryzen 5 দিয়ে একটা রিভিউ দিয়েছিলাম, অনেকগুলো রিভিউ আমাদের আছে Ryzen 5 দিয়ে, বাট এটা হচ্ছে Ryzen 7 প্রসেসর দিয়ে। এর মডেলটা হচ্ছে HP 15S সিরিজ, Ryzen 7 5000 সিরিজ, যেটার মডেল হচ্ছে 5700U, মানে 16 কোর 8 থ্রেডের প্রসেসর। আমরা যদি একটু টোটাল কনফিগারেশন বা এটার কোর থ্রেডটা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে 16 কোর 8 থ্রেডের প্রসেসর Ryzen 7 5700U মডেলের প্রসেসর, যেটা হচ্ছে টোটাল হচ্ছে 12 MB ক্যাশের প্রসেসরটা। এখানে যে র্যামটা ইউজ করা আছে এটা হচ্ছে 8 GB DDR4-এর র্যাম দেখতে পাচ্ছেন, এবং এটা কিন্তু 3200 বাসের ভিতরে র্যামের দুইটা স্লট আছে, একটা স্লটে 8 GB ইউজ করা আছে আর একটা স্লট এমটি আছে, চাইলে কিন্তু র্যাম আপগ্রেড করার সুযোগ আপনারা পেয়ে যাবেন। আমরা যদি এটা একটু SSD-র দিকে তাকাই দেখতে পাচ্ছেন অরিজিনাল 256 GB তোশিবা ব্র্যান্ডের একটা M.2 NVMe PCIe Gen 4-এর SSD আছে, চাইলে কিন্তু এখানে আপনারা 512 1 TB বা আপনারা মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন, সেক্ষেত্রে প্রাইস কিছুটা কম বেশি হবে। আমরা যদি এটার ওয়াইফাইয়ের দিকে তাকাই, ওয়াইফাই দেখছেন 6 ওয়াইফাই দেওয়া আছে। তো এটার যে গ্রাফিক্সটা আমরা যদি এখানে দেখি, যে রেডনের গ্রাফিক্স পাবেন আপনারা, এটা হচ্ছে একটা ডেডিকেটেড এবং একটা শেয়ার গ্রাফিক্স, যদিও ডেডিকেটেড গ্রাফিক্সটা খুবই অল্প ক্যাপাসিটির, মানে 512 MB ক্যাপাসিটি ডেডিকেটেড, এবং 3.7 GB এটা হচ্ছে শেয়ার গ্রাফিক্স। সো এই ল্যাপটপটাতে কিন্তু আপনারা এক্সটেন্ডেবল গ্রাফিক্স পাবেন। এক্সটেন্ডেবল গ্রাফিক্স মিনস হচ্ছে ল্যাপটপটাতে র্যাম আপগ্রেড করার সাথে সাথে শেয়ার গ্রাফিক্সের প্রপার্টিসটাও বেড়ে যায়। দ্যাট মিনস এটা যদি 16 GB র্যাম করেন, 8 GB শেয়ার গ্রাফিক্স পাবেন, 8 GB র্যাম থাকা অবস্থায় আপনারা 4 GB শেয়ার গ্রাফিক্স পাবেন। বাকি যদি পোর্ট ফ্যাসিলিটিগুলো যদি আপনাদের সাথে একটু শেয়ার করি, এটা একটা ফুল সাইজ কিবোর্ড আছে যেটা 98% কাভারেজ, এবং এটা নাম্বারিং প্যাড সহ। যারা আসলে হিসাব নিকাশের জন্য ক্যালকুলেটরের প্রয়োজন পড়ে, তাদের নাম্বারিং প্যাডটা খুবই একটা কাজের, এবং এখানে হাত থেকে টাইপিংয়ের জন্য কিন্তু ভালো পরিমাণে একটা স্পেস আছে। ল্যাপটপটাতে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ব্যাকলিট কিবোর্ড, খুব সুন্দর আকারের একটা ক্লিকলেস ট্র্যাকপ্যাড আছে। ল্যাপটপটা হচ্ছে সিলভার কালার, মেটাল ফিনিশিং দেওয়া, এবং এর বেজেলটা দেখেন, ন্যারো বেজেলের 15.6 ইঞ্চি ফুল এইচডি IPS ম্যাট টেকনোলজির ডিসপ্লে। ল্যাপটপটা সিলভার কাভার এবং ব্ল্যাক কালার দুইটা কালারের কম্বিনেশন থাকাতে ল্যাপটপটা খুবই সুন্দর, এবং স্ক্রিনটাকে 145 ডিগ্রি পর্যন্ত আপনারা অ্যাঙ্গেল করতে পারবেন। ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন একটা ওয়েব ক্যামেরাও আছে, খুব সুন্দর একটা ওয়েব ক্যামেরা, টোটাল বাজেট একদম চিকন। যারা আসলে একটু প্রফেশনালি গ্রাফিক্স, ফটোশপ, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং অথবা ছোটোখাটো ভিডিও এডিটিং বা গেমের জন্য ল্যাপটপ খুঁজছেন, তারা এই ল্যাপটপটা দেখতে পারেন। যেহেতু আমরা জানি রাইজেন প্রসেসর আসলে মোটামুটি একটু গেমিং করার জন্য প্রসেসর, সো অনায়াসেই আপনারা মোটামুটি বেসিক লেভেলের গেমগুলো আমার মনে হয় আপনারা প্লে করতে পারবেন। তো এই ল্যাপটপটা আসলে সিলপ্যাক অবস্থায় কত প্রাইস ছিল, এই ল্যাপটপটা সিলপ্যাক অবস্থায় আপনারা মেবি 80,000 টাকা বা তার একটু কম বেশি প্রাইস পাবেন, আর আমরা রাখতেছি এই ল্যাপটপটা মাত্র 58,500 টাকা। 58,500 টাকায় ল্যাপটপটা পারচেস করতে পারবেন। অরিজিনাল উইন্ডোজ 11 আপনারা লাইসেন্স কপি পেয়ে যাবেন, র্যাম রম SSD আপনারা দুটোকে আপগ্রেড করে নিতে পারবেন। ল্যাপটপটা আসলে খুবই ইউনিক একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা, খুবই সুন্দর প্লাস্টিক বডি দেওয়া আছে, এখানে HP-র গোল্ড লোগো দেওয়া আছে। এবং এই ল্যাপটপটা যদি কেউ আমাদের শপ ভিজিট করে পারচেস করতে চান, সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে, আর কেউ কুরিয়ারের মাধ্যমে পারচেস করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ল্যাপটপের রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।